ভারতে কৃষকদের দিল্লি চলো কর্মসূচি শেষ পর্যন্ত রূপ নিয়েছে সংঘর্ষে। পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমানায় প্রতিবাদী কৃষকদের রুখতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। পাশাপাশি দিল্লিতে ঢোকার প্রায় সমস্ত প্রবেশপথই যেন দুর্গে রূপ পায়। While witnessing heavy traffic and long jams, ভারতের পাঞ্জাবের ফতেগড় সাহিব থেকে শুরু হয় প্রতিবাদী কৃষকদের দিল্লি চলো কর্মসূচি। মিছিলের অগ্রভাগে কালো ত্রিপলে ঢাকা অসংখ্য ট্রাক্টর। কৃষকদের দিল্লি প্রবেশ ঠেকাতে আগে থেকে কঠোর অবস্থান নেয় পুলিশ। প্রায় সমস্ত প্রবেশপথে দেয়া হয় ব্যারিকেড। অধিকাংশ গাড়িকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয় মঙ্গলবার সকাল থেকে। এতে দেখা দেয় তীব্র যানজট। সেই সঙ্গে বন্ধ করা হয়েছে লালকেল্লা ও দিল্লির দুটি মেট্রো স্টেশন। প্রতিবাদী কৃষকদের ছত্রভঙ্গ করতে জল কামানো ব্যবহার করা হয়। এর আগে মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হয় প্রতিবাদী কৃষকদের দিল্লি চলো কর্মসূচি। মিছিলের বিভিন্ন রাজ্যের কৃষকেরা থাকলেও নেতৃত্বে রয়েছেন পাঞ্জাবের সাংরুর কৃষকেরা। 2020 সালে তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে অবস্থানে বসেছিলেন কৃষকেরা। পরে তিন আইনই বাতিল করা হয়। আর এই আন্দোলনে নামা কৃষকদের দাবি, ফসলের ন্যায্য মূল্যের আইনি নিশ্চয়তা দিতে হবে সরকারকে, একই সঙ্গে সমস্ত কৃষি ঋণ মওকুফ করতে হবে, পাশাপাশি আগের প্রতিবাদে কৃষকদের বিরুদ্ধে হওয়া মামলা খারিজের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। লুৎফা ফাউজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ভারতে কৃষকদের দিল্লি চলো কর্মসূচি শেষ পর্যন্ত রূপ নিয়েছে সংঘর্ষে। পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমানায় প্রতিবাদী কৃষকদের রুখতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। পাশাপাশি দিল্লিতে ঢোকার প্রায় সমস্ত প্রবেশপথই যেন দুর্গে রূপ পায়। ভারতের পাঞ্জাবের ফতেগড় সাহিব থেকে শুরু হয় প্রতিবাদী কৃষকদের দিল্লি চলো কর্মসূচি। মিছিলের অগ্রভাগে কালো ত্রিপলে ঢাকা অসংখ্য ট্রাক্টর। কৃষকদের দিল্লি প্রবেশ ঠেকাতে আগে থেকে কঠোর অবস্থান নেয় পুলিশ। প্রায় সমস্ত প্রবেশপথে দেয়া হয় ব্যারিকেড। অধিকাংশ গাড়িকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয় মঙ্গলবার সকাল থেকে। এতে দেখা দেয় তীব্র যানজট। সেই সঙ্গে বন্ধ করা হয়েছে লালকেল্লা ও দিল্লির দুটি মেট্রো স্টেশন। প্রতিবাদী কৃষকদের ছত্রভঙ্গ করতে জল কামানো ব্যবহার করা হয়। এর আগে মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হয় প্রতিবাদী কৃষকদের দিল্লি চলো কর্মসূচি। মিছিলের বিভিন্ন রাজ্যের কৃষকেরা থাকলেও নেতৃত্বে রয়েছেন পাঞ্জাবের সাংরুর কৃষকেরা। 2020 সালে তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে অবস্থানে বসেছিলেন কৃষকেরা। পরে তিন আইনই বাতিল করা হয়। আর এই আন্দোলনে নামা কৃষকদের দাবি, ফসলের ন্যায্য মূল্যের আইনি নিশ্চয়তা দিতে হবে সরকারকে, একই সঙ্গে সমস্ত কৃষি ঋণ মওকুফ করতে হবে, পাশাপাশি আগের প্রতিবাদে কৃষকদের বিরুদ্ধে হওয়া মামলা খারিজের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। লুৎফা ফাউজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।